নমস্কার আপনারা সকলেই জানেন জুলাই মাসে কর্মচারীদের বেতনের ক্ষেত্রে ইনক্রিমেন্ট হয় এছাড়া এই মাসে এপ্রিল মাসের চার শতাংশ ডিএ এরিয়ার হিসেবে বেতনের সঙ্গে পাওয়া যাবে এই এরিয়ার সাবমিট করতে গিয়ে কিছু কিছু কর্মচারীর ক্ষেত্রে অসুবিধে হচ্ছে সেক্ষেত্রে পিটেক্স বেড়ে যাওয়ার জন্য ডিডিওর কাছ থেকে অথবা নিজে থেকেও কিন্তু ঠিক করা যাচ্ছে এইসব কারণে স্যালারি বা পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হতে হয়তো একটু দেরি হতে পারে অর্থাৎ একদিন অথবা দুদিন দেরি হলেও হতে পারে তবে ট্রেজারি থেকে সঠিকভাবে অ্যাকাউন্টে কবে স্যালারি বা পেনশন ক্রেডিট হবে তা জানা না গেলেও সম্ভাব্য যে তারিখটি জানা যাচ্ছে সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরছি জুলাই মাসের ক্ষেত্রে জুলাই মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা আগস্ট বৃহস্পতিবার জুলাই মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা আগস্ট বৃহস্পতিবার জুলাই মাসের ওয়াজেস অনারিয়াম রেমুনারেশন স্টাইপেন অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা আগস্ট বৃহস্পতিবার আবার বলছি জুলাই মাসের ওয়াজেস অনারিয়াম রেমুনারেশন স্টাইপেন অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা আগস্ট বৃহস্পতিবার পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে একতেছি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে একত্রিশ সরকারি কর্মচারী যারা আছেন অর্থাৎ সরাসরি যারা রাজ্য সরকারে আওতায় সেই সমস্ত কর্মচারীদের বেতন ওনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশে জুলাই মঙ্গলবার আবার বলছি তিরিশে জুলাই মঙ্গলবার এরপর আসি যারা আধা সরকারি কর্মচারী আছেন যেমন শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে ওনাদের বেতন ওনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে একত্রিশে জুলাই বুধবার আবার বলছি শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে ওনাদের বেতন ওনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে একত্রিশে জুলাই বুধবার তবে সমস্যাজনিত কারণে জুলাই মাসের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হতে হয়তো একদিন দেরি হলেও হতে পারে জুলাই মাসের পেনশন ও স্যালারি কবে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ আপনাদের জানালাম তবে টেজারি থেকে কিন্তু সরাসরি এখনও কোনো খবর পাওয়া যায়নি এই গরমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন